নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় নবপঞ্চম রাজযোগ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নবপঞ্চম রাজযোগে পাঁচটি রাশির জাতক জাতিকাদের সর্ব জায়গা থেকে সুযোগ আসবে এবং ধনী হবার সুযোগও কিন্তু এরা পাবে এবং হঠাৎ অর্থপ্রাপ্তিও ঘটতে পারে। এই নিয়েই আজকের আলোচনা। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলে নিয়ে চলার চেষ্টা করুন। দেখুন, আজকের যে নবপঞ্চম রাজযোগ নিয়ে আলোচনা করছি, দুটো গ্রহ দ্বারা তৈরি হয়েছে। কোন সেই দুটো গ্রহ অবশ্যই জানতে পারবেন, আর আদৌ আপনার সাথে মিলবে কিনা সেটাও জানতে পারবেন কখন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে। কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন আর আপনার সাথে নাও মিলতে পারে, কারণ আমি প্রত্যেকটা দিন বলি আপনার রাশি থাকা মানেই আপনার সাথে মিলবে, এটা কিন্তু সঠিক নয়। আপনার রাশির সাথে সাথে অনেক কিছু মিলিয়ে নেওয়ার প্রয়োজন আছে। তাই আপনার রাশি আছে আর আপনার সাথে সমস্ত কিছু মিলবে, এটা কিন্তু সঠিক নয়। সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের থাকে, তাই আপনার রাশি আছে বলে আপনার সাথে মিলবে এই ভাবনা চিন্তাটা আপনাদের যাদের যাদের আছে, তারা দেখবেন আপনারা অনেকটাই পিছিয়ে আছেন, আপনাদের সঙ্গে মিলছে না। তবে আপনার সাথে মিলছে না বলে কি কারোর সাথে মিলছে না? অবশ্যই মিলছে। আর কিভাবে মিলিয়ে নেবেন আমি প্রত্যেকটা দিনই কিন্তু বোঝানোর চেষ্টা করি। তার আগে একটু বিস্তারিত দেখে নিই এই নবপঞ্চম রাজ্য কিভাবে তৈরি হলো, কতটা সফলতা আপনাদেরকে এনে দেবে, কোন কোন দিক থেকে আপনাদের জীবনে সফলতা আসতে পারে, এই আলোচনাগুলো আগে দেখে নিই, তারপরে বিস্তারিত আলোচনা করব যে কোন কোন দিকগুলো আপনি মিলিয়ে নেবেন। তারপর আপনি আগে থেকে জানতে পারবেন, হ্যাঁ, এই নবপঞ্চম রাজযোগে ভাগ্য বদলাতে পারে। আর যদি দেখছেন যে না, মিলছে না, সমস্ত কিছুই একটা হিসাব নিকাশের উপরে নির্ভর করে। সেই যখনই দেখবেন আপনার হিসাব মিলছে না, তখন বুঝে যাবেন আমার সাথে মিলবে না। আর এটাই কিন্তু বাস্তব, সকলের সাথে কখনোই মিলবে না। কিছু জাতক জাতিকারা তাদের জীবন বদলে ফেলবে, আর কিছু জাতক জাতিকারা আছে তাদের সাথে কোনোরূপ সফলতা এবং কোনো কিছুই মিল খুঁজে পাবে না। তাহলে আসুন আগে দেখি এই যে দুটো গ্রহ দ্বারা এই নবপঞ্চম রাজযোগ তৈরি হলো, এটা নদিন কিন্তু এই নবপঞ্চম রাজযোগের সম্পূর্ণ কার্যকারিতাটা থাকবে। এই নদিন ধরে এই পাঁচটা রাশির জাতক জাতিকারা নানা দিক থেকে জীবনে সফলতা পাবে। এবার আমরা দেখব এই নবপঞ্চম রাজযোগ কিভাবে তৈরি হলো। দেখুন, নবপঞ্চম রাজযোগ তৈরি হলো দুটো গ্রহ দ্বারা, সেই গ্রহগুলো শুক্র এবং শনি। যদি ভালোভাবে আমরা দেখি তাহলে বর্তমানে শুক্র কিন্তু মিথুন রাশিতে বসে আছে আর শনি আছে কুম্ভ রাশিতে। এইভাবেই তৈরি নবপঞ্চম রাজযোগ। যদি ভালোভাবে আপনারা ফলো করেন তাহলে দেখবেন মিথুন রাশি থেকে কুম্ভ নবম ঘর, আর কুম্ভ রাশি থেকে মিথুন রাশি পঞ্চম ঘর। আর ঠিক এইভাবে নবপঞ্চম রাজযোগ কিন্তু তৈরি হয়ে আছে। আর কোন কোন গ্রহ এই নবপঞ্চম রাজযোগ তৈরি করলো, সেটা হচ্ছে শুক্র এবং শনি, একজন মিথুন রাশিতে একজন কুম্ভ রাশিতে। আর এই দুটো গ্রহ যদি আপনাদের ভালো থাকে তাহলেই এই নবপঞ্চম রাজযোগের সম্পূর্ণ যে কার্যকারিতা সেগুলো কিন্তু আপনাদের সাথে মিলবে। তাহলে আমি যে পাঁচটা রাশির কথা বলবো, এই পাঁচটা রাশির মধ্যে আপনার রাশি আছে, আর আপনাকে কিন্তু ভালো করে মিলিয়ে দেখে নিতে হবে আপনার জন্মছক বা হস্তরেখায় শুক্র এবং শনি কী অবস্থায় অবস্থান করছে। যদি ভালো থাকে, শুভ থাকে, তাহলেই কিন্তু আমার কথা আপনাদের সাথে মিলবে। আর যদি এই দুটো গ্রহ ভালো না থাকে, অশুভ ফল দেয়, তাহলে কিন্তু আপনাদের সাথে মিলবে না, কারণ এই দুটো গ্রহ নিয়েই এই আজকের আলোচনা, নবপঞ্চম রাজযোগ। আর নবপঞ্চম রাজযোগ মানে বুঝতেই পারছেন কতটা সফলতা এই পাঁচটা রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। প্রথমে যে কথাটা আমি বলেছি, ধনী হবার সুযোগও কিন্তু মিলবে এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের, সমস্ত দিক থেকেই সুযোগ সুবিধা কিন্তু আসবে। তাই আপনাদের কি করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, আর সর্বপ্রথম আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেবেন। আর যদি কেটে কেটে ঠিক রোজ যেভাবে আপনারা ভিডিওগুলো দেখেন, থাম্বনেলটা দেখে আপনার রাশিটা কেটে কেটে দেখে বেরিয়ে যাচ্ছেন,
তাহলে কিন্তু আপনার সাথে নাও মিলতে পারে। যদি সব অজান্তে ঠিকঠাক থাকে মিলবে, আর যদি আপনার অজান্তেই গ্রহদের সুপ্রভাব না থাকে তাহলে মিলবে না। আর তারপর আপনার ভুল ধারণা তৈরি হবে যে আমার রাশি আছে কিন্তু আমার সাথে মিলল না, কিন্তু এটাই সঠিক, আপনার রাশি মিলে গেল আর আপনার সাথে মিলবে, একদম সঠিক না। আগে দেখতে হবে যে গ্রহ দ্বারা এই রাজযোগ তৈরি হলো সেই গ্রহের অবস্থান আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় কতটা ভালো ফলাফল দিচ্ছে। তাহলে আসুন যে পাঁচটা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, একে একে সেই রাশিদের কথা বলি আর কোন কোন দিক থেকে সফলতা আসতে পারে সেই দিকগুলো একটু আলোচনা করে নিই। দেখুন, এখানে শুক্র এবং শনি, একজন হচ্ছে ন্যায়ের দেবতা শনিদেব, এবং শনিদেব যাকে দেয় দু হাত ভরে দেয়, যখন কেড়ে নেয় তখন শূন্য করে দেয়। তাই এই শনিদেব আপনাকে দু হাত ভরে দেবে প্রচুর ধনসম্পদ, এতে কোনো সন্দেহ নেই। আর প্রচুর ধনসম্পদ তো আপনি পেলেন, সেটাকে কি করবেন, ভোগ করতে হবে, তো সেই ভোগ বিলাসিতার জন্য শুক্র, শুক্র হচ্ছে আমাদের ভোগ বিলাসিতা দেখে। তাহলে একজন আপনাকে ধনসম্পদ ভরিয়ে দেবে, আর একজন সেই ধনসম্পদটাকে কী করে ভোগ করতে হয় তার সুযোগ সুবিধা এনে দেবে। তাই এই যে দুটো গ্রহ, এই দুটো গ্রহ মিলে এই পাঁচটা রাশির জাতক জাতিকাদের জীবনের যে বড় পরিবর্তন ঘটাবে এতে কোনো সন্দেহ নেই। তাই আমি এই পাঁচটা রাশির উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রথমে ভিডিওটা এখন দেখছেন, ভিডিওটা শেষ হলো, আপনারা আপনাদের জন্মছক এবং হস্তরেখাটা একটু মিলিয়ে দেখুন, এটা অবশ্যই আপনাদের জরুরি। তাহলে আপনারা আগে থেকেই জানতে পারবেন যে হ্যাঁ আপনার সঙ্গে কতটা মিলবে, কারণ আপনারা যতক্ষণ না মিলিয়ে দেখবেন ততক্ষণ সঠিক হতে পারবেন না যে আমার সাথে মিলবেই, কারণ এটা সম্ভব নয়। সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, আর আমার এই আলোচনা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা আলোচনা করা হয় না বিচার বিশ্লেষণ করে। তাই এখানে অ্যাভারেজ বিচার বিশ্লেষণ করা হয়, অ্যাভারেজ হিসাব, এখানে কারোর সাথে মিলবে এই কথা বলা যাবে না। আর এই দায়িত্বটা আপনাকে নিতে হবে, আপনার সাথে মিলিয়ে নেওয়া সেটা কিন্তু সম্ভব, আপনি আপনারটা মিলিয়ে নেবেন, প্রত্যেকে প্রত্যেকেরটা মিলিয়ে নেবে, এগুলো কিন্তু সম্ভব। কিন্তু আমার কাছে সকলের তথ্য নেই, সকলের জন্মছক হস্তরেখা নেই যে আমি এক এক করে সকলের বলবো, আর এটা একদম অসম্ভব। তাই এই দায়িত্বটা আপনাদের হবে, নিতে হবে, মিলিয়ে নিতে হবে আপনার সাথে কতটা মিলছে এই দুটো গ্রহ, অর্থাৎ আজকের আলোচনায় শুক্র এবং শনি কতটা ভালো আছে সেটা কিন্তু দেখার পরই আপনারা জানতে পারবেন আদৌ আপনার সঙ্গে মিলবে না মিলবে না। প্রথমে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বদলে যেতে পারে, কারণ এই মিথুন রাশি যে গ্রহ অবস্থান করছে সেটা হচ্ছে শুক্র, এই শুক্র কিন্তু মিথুন রাশিতেই আছে। আর এই শুভ দিন অবশ্যই নটা দিন আপনারা পাবেন, আর এই নটা দিনে চোখ কান খোলা রাখুন, নানা দিক থেকে সুযোগ আসতে পারে, সুবিধা আপনি পেতে পারেন। যদি সেগুলো ঠিকঠাক মতো আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই আমার কথাগুলো আপনাদের সাথে কিন্তু মিলবেই মিলবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে একই কথা বলবো, দারুণ সময় কিন্তু আপনার অলরেডি শুরু হয়ে গেছে, নবপঞ্চম রাজযোগ নটা দিন ধরে কিন্তু এই সফলতা আপনার জীবনে অনেক কিছু এনে দিতে পারে, আর আপনার সাথে মিলবেই এ কথা আমি কখনো বলতে পারবো না, তবে মিলবে না এটাও কখনো বলা যাবে না। অবশ্যই মিলবে যদি সব ঠিকঠাক থাকে, কোন কোন দিকগুলো ঠিকঠাক থাকবে আপনার সাথে মিললে মিলিয়ে নিতে হবে সেটা তো আমি প্রত্যেকটা দিনই বলি, আজও আমি বলেছি এখনও বলবো, দুটো গ্রহ আপনার ভালো থাকলে তবেই আজকের আলোচনা মিলবে, সেটা শুক্র এবং শনি। ভালোভাবে মিলিয়ে দেখুন কি অবস্থায় অবস্থান করছে, যদি সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আমার প্রত্যেকটা কথা আপনার সাথে মিলবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয় তাহলে একই কথা বলবো, আপনার সাথেও কিন্তু অনেক কিছু ঘটতে চলেছে, শনি এবং শুক্র আপনাকে কিন্তু দুহাত ভরে দেবে, আপনাকে ধনী করে দেবে, আপনার সর্বকাজে সফলতা আসবে, আর আপনার সুযোগ সুবিধা প্রচুর পরিমাণে কিন্তু থাকবে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, চেষ্টা করুন, দেখবেন অবশ্যই আপনার জীবনে সফলতা আসবেই আসবে। এরপরে যে রাশির কথা বলবো সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে এই নবপঞ্চম রাজযোগে ভাগ্য আপনারও বদলাবে, দারুণ সময় কিন্তু আপনারও আসছে। এই নবপঞ্চম রাজযোগ নটা দিন কিন্তু থাকবে, এই নদিন
আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে সুযোগ আসবেই আসবে। আর এগুলো তখনই মিলবে যখন আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় এই শুক্র এবং শনির অবস্থান ভালো থাকবে। আর যদি এই দুটো গ্রহ খারাপ থাকে তাহলে কিন্তু নাও মিলতে পারে। তাই ভালোভাবে আপনার সাথে মিলিয়ে দেখুন এই গ্রহগুলো কী অবস্থায় অবস্থান করছে। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা কুম্ভ রাশি। অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বড় বড় পরিবর্তন ঘটবে, কারণ এই রাশিতেই শনিদেব বসে আছে। আর এই শনিদেব কুম্ভ রাশিতে অবশ্যই খুব আনন্দে এবং শান্তভাবে আছে, তাই আপনার জীবনের সফলতাই এনে দেবে। কারণ শনি যদি ভালো ফল দেয় তাহলে সেই জাত ব্যক্তির কোটিপতি বানিয়ে দেয়, আর যদি কুদৃষ্টি দেয় তাহলে সে বরবাদ হয়ে যায়। তাই আজকের আলোচনা পজিটিভ, তাই পজিটিভ নিয়েই আলোচনা করব। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, দেখবেন আমার প্রত্যেকটা কথা কিন্তু আপনার সাথে মিলবেই মিলবে। কারণ আপনাকে বুঝতে হবে, তারপরে সেই কথাগুলোকে মিলিয়ে নিয়ে চলতে হবে, তারপরে তো সফলতা। আর আপনারা এতদূর পর্যন্ত এগোনোর চেষ্টাই করছেন না, আপনারা আপনাদের মতো করে দেখছেন, তাই আপনারা ম্যাক্সিমাম জাতক জাতিকারাই কিন্তু জীবনে সফলতা অনেকটাই বিলম্ব হচ্ছে আসতে। তাই ভালোভাবে মিলিয়ে তারপর যদি একটা রাস্তা আপনারা খুঁজে বার করতে চেষ্টা করেন, দেখবেন অবশ্যই আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন সেই রাস্তা ধরেই। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।